প্রত্যেক ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যারা অঙ্কন পরীক্ষা দেবে, আগামী মে মাসের শেষের দিকে শুরু হবে, মে থেকে জুনের মধ্যে। তারা যারা যারা এই ধরনের ফর্মে সই করেছো, আগামী 3 থেকে 4 মাস আগে বঙ্গীয় সঙ্গীত পরিষদের এই ফর্মে যারা যারা সই করেছো, তারা তারা এই পরীক্ষাটা দিতে পারবে, যারা ফর্মটা ফিল আপ করেছো। আমি দেখিয়ে দিচ্ছি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ যারা যারা ফর্ম ফিল আপ করেছে, তারা তারাই একমাত্র এখানে সিগনেচার করেছিলে, তাদের জন্যই এই পরীক্ষাটা, তারাই এই পরীক্ষায় বসতে পারবে। যারা আদ্য, মধ্য, পূর্ণ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং সিক্সথ ইয়ার পর্যন্ত আছে, তাদের জন্য। এবার পরীক্ষাটা মে মাসের 28 থেকে জুনের মধ্যে হবে, ডেটটা এখনও ঠিক হয়নি, সেই জন্য তোমরা অবশ্যই আমাকে ফলো করো, তাহলে বলে দেবো আবার কয়েকদিনের মধ্যেই পরীক্ষা কি আসবে সেটা আমি জাস্ট জানিয়ে দিচ্ছি। যারা আদ্য, মধ্য এবং পূর্ণ পরীক্ষা দেবে, তোমাদের টপিক হচ্ছে যে কোনো সাবজেক্ট তোমরা বাছতে পারবে তোমাদের পছন্দ মতো। তোমরা ফুল, ফল, পাখি, হাতি, মাছ, সিনারি হতে পারে যে কোনো। যারা ছোটরা আছো, বিশেষ করে হাতি, বাঘ আঁকতে পারো, সিংহ আঁকতে পারো, সিনারিও আঁকতে পারো। যারা আদ্যমধ্য আছো, তারা সিনারিও আঁকতে পারো, সব থেকে ভালো হয়, সেক্ষেত্রে নাম্বারটা বেশি পাওয়া যায়, ফিগার সহ করলে বেশি ভালো হয়। প্রত্যেকেই মোম রঙে দিয়ে ছবিটা আঁকবে। আদ্য, মধ্য, পূর্ণ যে কোনো টপিক তোমরা বাছতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। তবে একটা জিনিস বাড়িতে বারবার প্র্যাকটিস করো, যেটা সব থেকে ভালো হয়, সাদা কাগজ রাখবে না, কাগজের পুরোটাই রং করার চেষ্টা করবে। এবং যারা হাতি বা পাখি আঁকছো, ব্যাকগ্রাউন্ডটা পুরো ফিল আপ করবে, একটু বড় করে ছবি আঁকবে প্রত্যেকে, কারণ ছোট করে ছবি আঁকলে নাম্বারটা দিতে স্যারেদের কষ্ট হবে, তাহলে বুঝতে অসুবিধে হয় তাদের, সেই জন্য বড়ো করে ছবি আঁকবে। যাই আঁকো, ফুল, ফল, আপেল, যাই আঁকবে, হাতি, ঘোড়া বা সিনারি যাই আঁকবে, বড়ো করে আঁকবে, নৌকা আঁকো, যেটাই আঁকবে প্রত্যেকেই, এটা বলে দিলাম। এবং এটা হচ্ছে আদ্য, মধ্য, পূর্ণর ক্ষেত্রে গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ফার্স্ট ইয়ার, তোমরা যে কোনো সাবজেক্ট বাছতে পারো, যে কোনো ল্যান্ডস্কেপ, সিনারি তোমরা করবে, হিউম্যান ফিগার মানে মানুষ অবশ্যই থাকতে হবে, এটা একদম তোমাদের করে দেখাতে হবে যে একটা মানুষের ফিগার সমেত চাষ করছে হতে পারে, মাছ ধরছে হতে পারে, ঘুড়ি ওড়াচ্ছে হতে পারে, যেটা তোমাদের মন চায়, গরমকাল হতে পারে, শীতকাল হতে পারে, যা খুশি তোমরা কম্পোজিশন করতে পারো, সেটা কেউ নৌকো চালাচ্ছে হতে পারে, যা খুশি তোমরা ল্যান্ডস্কেপ অথবা সিনারি যেটাকে বলা হয়, একটা মানুষের ছবি তোমাদের থাকবে যারা ফার্স্ট ইয়ার দিচ্ছ। এবং এটা জল রঙে করলেই ভালো হয়, যারা যারা একান্ত পারবে না তারা শুধুমাত্র মোম রঙে করবে। 3 নম্বর হচ্ছে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দেবে তাদের জন্য থাকছে ঘুড়ি ওড়ানো, একটা সিনারি আঁকতে হবে, অবশ্যই 2-3 জন ফিগার থাকা দরকার আছে, সেক্ষেত্রে 2-3 জন মার ছেলে বাচ্চাদের দিয়ে ঘুড়ি ওড়ানো, অথবা আইসক্রিমওয়ালা স্কুলে বা তোমাদের পাড়ার মধ্যে যখন আইসক্রিম বিক্রি করতে আসে সেই ধরনের কিছু ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা বাড়িতে সেটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা ওয়াটার কালার করলে বেশি ভালো হবে, ওয়াটার কালারই করতে হবে অ্যাকচুয়ালি। সেকেন্ড ইয়ার যারা আছো ওয়াটার কালারেই করবে, তাহলে নাম্বারটা বেশি পাবে অবশ্যই, কারণ এটাই হচ্ছে মাস্ট। তোমরা কাইট প্রতিযোগিতা মানে সরি ঘুড়ি ওড়াচ্ছে সেই ধরনের কোনো ছবি, অথবা আইসক্রিমওয়ালা, এই দুটো ফিগার সমেত, দুটো ফিগার বলতে তোমাদের ফিগার অন্তত 6-7টা আঁকলে বেশি ভালো হয়, যে যত ফিগার দেবে যত ল্যান্ডস্কেপটা করতে পারবে।
ল্যান্ডস্কেপটা কমপ্লিট করতে পারবে তাদেরটাই ভালো হবে। এটা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে গেল। চার নম্বর হচ্ছে থার্ড ইয়ার। থার্ড ইয়ারে হচ্ছে মাছ ধরা, মাছ ধরছে পুকুরে বা তোমাদের যে কোনো খালে বিলে যেমন হয় ধরেছে, বা পুকুরের ধারে মাছ ধরছে, কেউ জাল দিয়ে ধরছে বা ছিপ দিয়ে ধরছে, বা অনেকে মিলে ছেলেরা মাছ ধরছে হ্যাঁচারি দিয়ে, সেটা তোমরা করতে পারো। অথবা স্কুল স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছ, স্কুলে পড়তে যাচ্ছ বা ক্লাসের ভেতরে গ্লোব নিয়ে হয়তো ম্যাম দেখাচ্ছেন বা টিচার দেখাচ্ছেন, সেটাও ওয়াটার কালারে করতে হবে। থার্ড ইয়ার এক হচ্ছে ফিশিং, মানে মাছ ধরা, যে কোনো মাছ ধরাই হতে পারে, অথবা স্কুলে স্টুডেন্টদের নিয়ে একটা ল্যান্ডস্কেপ অথবা সিনারি আঁকতে হবে ফুল পেজে। চার নম্বর হচ্ছে ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারের ক্ষেত্রে থাকছে চায়ের দোকান, যা চা দোকানে বিক্রি করে সেই ধরনের ফিগার নিয়ে গল্প করছে, এই ধরনের আড্ডা দিচ্ছে, সেই ধরনের চায়ের স্টল, আর যে কোনো গেম হতে পারে, অর অথবা হচ্ছে চায়ের দোকান অথবা যে কোনো গেম, ফুটবল, ক্রিকেট, হকি, যেটা তোমার মন চায় ওয়াটার কালার করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে ফিফথ ইয়ার। ফিফথ ইয়ারে থাকছে ফেস্টিভ্যাল, যে কোনো ফেস্টিভ্যাল, উৎসব, দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, দোল, যা খুশি তোমরা ফেস্টিভ্যালের মধ্যে করতে পারো। অথবা শপিং, শপিং করছো, যে কোনো শপিং হতে পারে, জামা কাপড় শপিং হতে পারে বা আদার্স যে কোনো শপিং হতে পারে, সেইটা তোমাদের ওয়াটার কালারে করতে হবে। এবং সঙ্গে সেকেন্ড পেপার থাকে ফিফথ ইয়ারের ক্ষেত্রে, ফার্স্ট পেপারটা ছিল ফেস্টিভ্যাল অথবা শপিং, আর সেকেন্ড পেপারে থাকছে স্টিল লাইফ। এটা সামনে বসিয়ে দেওয়া হয়, সেটা টিচারের সামনে তোমাদেরকে একটা স্টিল লাইফের ছবি আঁকতে হবে। আর যারা সিক্সথ ইয়ার আছো তাদের হচ্ছে রিভার্স সাইডে গিয়ে হিউম্যান ফিগার অথবা ইনডোর গেম, সেকেন্ড পেপারে স্টিল লাইফও থাকছে। ফিফথ ইয়ার এবং সিক্সথ ইয়ারে সেম সাবজেক্ট থাকছে অ্যাকচুয়ালি। সিক্সথ ইয়ারে রিভার্স সাইড উইথ হিউম্যান ফিগার অর এনি ইনডোর গেম, সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার স্টিল লাইফ মাস্ট, এটা সবাই জানে। এটা যারা যারা আদ্য মধ্য থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত আমি সব বলে দিলাম। যারা যারা বঙ্গীয় সঙ্গীত পরিষদের এই ফর্মে সিগনেচার করেছো এবং ফর্মটি তিন থেকে চার মাস আগে জমা দিয়েছো, প্রতি বছরের নয় এবারও তোমরা অ্যাডমিট পাবে, সঙ্গে রেজাল্ট পাবে ঠিক পুজোর সময়। পুজোর 10-12 দিন আগে আমাকে অবশ্যই আমাকে বলবে, তখন তোমাদের হাতে আবার রেজাল্ট চলে আসবে বঙ্গীয় সঙ্গীত পরিষদের তরফ থেকে। আমি সাবজেক্ট বলে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে প্রত্যেকে ঘরে বসে একটা কি দুটো ছবি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, যেহেতু অনেকটা সময় আছে, প্রায় 20-22 দিনের বেশি আছে, আমি আগে থেকেই বলে দিলাম। এবং ডেটটা যেহেতু ঠিক হয়নি, ডেটটা আমি বলে দেবো আগামী কয়েকদিনের মধ্যেই, অবশ্যই খবর রেখো। তবে এ মাসের মানে মে মাসের শেষের দিক অথবা জুনের প্রথমের দিকেই হবে, একদম এটুকু বলে দিচ্ছি। তবে মে মাসের শেষের দিকেই ধরে রাখো, 27-30-এর মধ্যেই হবে, শনি রবিবারের মধ্যে। অবশ্যই তোমরা যা যারা ফর্ম ফিল আপ করেছো আদ্য মধ্য পূর্ণ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তারা অবশ্যই প্যাস্টেল, আর যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার থেকে তোমরা ওয়াটার কালার অবশ্যই মাস্ট, তাহলেই নাম্বারটা বেশি পাবে, আর বড় করে ছবি আঁকো, এটা বলে দিলাম। এখানেই শেষ করছি, অবশ্যই যোগাযোগ রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে। নমস্কার।